ছিল, নীরব মিছিল করে আমরা প্রায় 2500 স্থানীয় মানুষ, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানু দাই আমরা এখানে সমবেত হয়েছি। ছোট্ট অথচ মহকী প্রোগ্রাম, জেলা সভাপতি তুষার মজুমদার, পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ, আমাদের গৌতম চ্যাটার্জি, মোহন আদক, নীলাঞ্জন অধিকারী, সুবীর নাগ, জেলার জিএস যারা আছেন সুরেশ সাউ, চিত্তরঞ্জন সিং, শিপ্রা ঘোষ, সন্দীপ মুখার্জি, আমাদের সিঙ্গুরের প্রোগ্রাম, এটা জেলার প্রোগ্রাম নয়, সিঙ্গুর বিধানসভার ইনচার্জ কৃষ্ণেন্দু দে সরকার, স্বরাজ ঘোষ, এর বাইরেও মধুসূদন দাস, সঞ্জয় পাণ্ডে, তারাপদ ঘোষ, সচিন বিশ্বাস, সনাতন দে, সুরজিৎ পাত্র, চন্দ্রশেখর দাস এবং গৌতম পাল সহ সম্মানিত মঞ্চ। আমি আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতন টাটা, যিনি ভারতের রতন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আপনারা জানেন যে টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রতন টাটাজির বিদেহী আত্মাকে পশ্চিমবঙ্গে মানুষের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি যে সেদিন টাটা গোষ্ঠী, যার 100 উপরে কোম্পানি, ভাতের নুন থেকে হাতের ঘড়ি, আবাসন থেকে চার চাকার গাড়ি, এখন তো আকাশও দখল করে নিয়েছে টাটা, এই রকম একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠিত দেশপ্রেমী সংগঠন, তাকে এখান থেকে তাড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। তাই রতন টাটাজি তার জীবৎকালে কোনোদিন কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি, কোনো সরকারকে, কোনো দলকে, কোনো জনপ্রতিনিধিকে, কোনো ব্যক্তিকে তিনি কখনো আক্রমণ করেননি, কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার সময় দুটো কথা বলতে। একটা কথা ছিল, আমার মাথায় ট্রিগার ধরে আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করা হলো, ট্রিগার ধরেছিলেন কে সবাই জানেন, নামটা না বললেই হলো। আর দ্বিতীয় তিনি বলেছিলেন, আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যেতে বাধ্য হলাম। খারাপ এমটা কে? খারাপ এমটা কে? ভালো এম কে? ভালো এম কে? খারাপ এম কে? ভালো এম কে? তা ভালো এম কে আপনারা উত্তর দিয়ে দিয়েছেন, খারাপ এম কে আপনারা উত্তর দিয়ে দিয়েছেন। আমরা রতন টাটাজির বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং এই জমি সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি, না হলো শিল্প, না হলো কৃষি, 2000 ছেলে কাজে ঢুকেছিল বেকার, সর্বনাশ হয়েছে তোলাবাসদের রাজত্ব, প্রমোটিং জমি ভরাট আর বেচারাম মান্না কোটি 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 টাকার মালিক, এক পকেটে পুলিশ, পুলিশ যদি কাল সরিয়ে যাওয়ার পিঠে চামড়াটা লোক তুলে দেবে, সর্বনাশ করে দিয়ে গেছে, জোট বাঁধন তৈরি হন, বিজেপি আসবে, টাটা গোষ্ঠীকে আমরা রতন টাটাজিকে পারবো না আনতে, তিনি স্বর্গলোকে যাত্রা করেছেন, অমৃত লোকে। আমরা টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলাতে আনব, বাংলার শিল্পের জোয়ার আনব, কর্মসংস্থানের দরজা উন্মোচিত করব, বাংলার ভেঙে পড়া অর্থনীতি বাঁচবে, রাজস্ব বাড়বে, আর একটা কারখানাকে কেন্দ্র করে 10 কিলোমিটার জুড়ে অ্যান্সিলিয়ারি হবে। দুটো শুধু কথা বলবো, একজন এসেছিলেন সাংসদ হতে, সিপিএম এর দয়া সাংসদ হয়েছেন, সিপিএম তো মুসলমান ভোট পায় না, হিন্দু ভোটটা কাটে, হিন্দু ভোটটা কেটেছে বলে লকেট দি জিততে পারেননি, আদি সপ্তগ্রাম লিড দিয়েছে, বলাগড় লিড দিয়েছে,
চুচুড়া লিড দিয়েছে, চন্দননগর প্রায় সমান সমান করে দিয়েছে, ধরে খালি লুট হয়েছে, পান্ডুয়াতে হিন্দু মুসলমানের ভোট হয়েছে, আর সিঙ্গুরে সন্ত্রাসের আবহে ভোট হয়েছে। তাই আমরা আমরা দুজনের দুটো কথা বলবো। এক হলো রচনা দিদিমণি, তিনি নমিনেশন ফাইল করে এসে বললেন গোটা আকাশ ধোঁয়াতে ধোঁয়া, এই যে এখন ধোঁয়া দেখছেন না, এত শিল্প হয়েছে। আর একজন এসেছিলেন বর্ধমানে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে, তিনি নাকি বর্ধমান থেকে সেকেন্ড ব্রিজ পর্যন্ত রাস্তার দুদিক একদম শিল্প আর শিল্প, কোথাও ফাঁকা জমি দেখেননি। মাননীয়া, আপনি কি ডান দিকে তাকাননি? যাওয়ার সময় বাম দিকে, আসার সময় ডান দিকে কি তাকাননি? এইটা যে আপনি কি কাণ্ড করে রেখেছেন দেখুন, কি করেছেন দেখুন, আপনি কি ছিল আর কি করেছেন দেখুন। আপনি নয় চোখের ডাক্তারকে দেখান, আপনি ভালো চোখের ডাক্তারকে দেখান। আপনার ভাইপো আমেরিকায় দেখাচ্ছে, আপনিও চাইলে যেতে পারেন, আপনাদের অনেক টাকা হয়েছে। এখন শিল্প নেই, আপনি শিল্প করতে পারেননি। আপনি রতন টাটাকে তাড়িয়েছেন, আপনার লোকেরা টাটা সল্টের লবণের প্যাকেট রাস্তায় ছিঁড়েছে। আর আমি বুদ্ধবাবুর প্রতি রিগার্ডস রেখে সিপিএম কে বলবো, সিপিএম এর জন্য মমতা ব্যানার্জি এখানে ঢুকতে পেরেছিল, 13,000 লোকের মোট জমি ছিল, 11,000 রায়ত জমির মালিক, সবাই চেক নিয়ে নিয়েছিল, 2,000 বর্গাদার ছিল, সিপিএম 77-এ এসেছিল, রুইবে যে কাটবে সে লাঙল যার জমি তার, বর্গা আইন করে অস্বীকার করার কোনো কারণ নেই, ভূমি সংস্কার আইন সিদ্ধান্ত উভু করেছে সিপিএম, কার্যকর করেছে। আপনাদের যে 235-এর দম্ভ ছিল তখন, আপনারা 2,000 বর্গাদারকে ক্ষতিপূরণ দিতে চাননি, তারা বলেছিল মালিক যদি 2,000 টাকা পেয়ে থাকে আমাকে 500 দিন, 1-4, তাই তো, ঠিক বলছি তো? সেদিন সিপিএম বলেছিল না বর্গাদারকে দেব না। শহীদ মল্লিক বড় নেতা জেল কেটেছেন, তারা কাঁধে গামছা দিয়ে, অনিল বসু তো বড় নেতা ছিলেন হুগলি জেলা সিপিএম এর, বিজয় মোদকরা, অনিল বসুরা, শহীদ মল্লিকরা, তারা বলে দিয়েছিলেন এসব হবে না, আমরা বর্গাদারকে দেব না। আপনারা মানলেন লাঠি বর্গাদারের মাথায়, আর মমতা ঢুকলো এখানে, সর্বনাশ হলো বাংলার। আর বুদ্ধবাবু ব্যক্তিগত ভাবে প্রচেষ্টা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই, বুদ্ধবাবুর বড় ভুল ছিল, এনএইচটা বন্ধ করে 16 দিন এখানে নেচেছে কুঁদেছে, পর্দা নামিয়ে খেয়েছে ভালো মন্দ। বুদ্ধবাবু যদি মেরে তুলে দিত, আমি মনে করি জ্যোতিবাবু থাকলে যদি মেরে তুলে দিত সেদিন, তাহলে আজকে বাংলার এই সর্বনাশটা হতো না। এই দুটো ভুল, একটা বুদ্ধবাবুর ভুল, ওকে তুলে না দেওয়া, আর দ্বিতীয় ভুল সিপিএম এর বর্গাদারদের ক্ষতিপূরণ না দেওয়া। আমি এই আত্মবিশ্লেষণটুকু করলাম, আপনাদের মধ্যে কারো প্রশ্ন থাকতে পারে, আপনি তো তৃণমূলের এমএলএ ছিলেন, হ্যাঁ পারিবারিক পার্টি, দলের মধ্যে বলতে পারিনি, কিন্তু একমাত্র লোক আমি, 30 জন এমএলএ এর মধ্যে একমাত্র এমএলএ, স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশনে যাইনি, যাইনি একমাত্র লোক আমি। একটা যদি ছবি দেখিয়ে দেন ধর্মতলায় চকলেট আর স্যান্ডউইচ খাওয়া অনশনে আমি আছি, আমি ক্ষমা চেয়ে নেব। হৃদয়টা আমাদের, অন্তরটা জ্বলছিল, টাটার মতো কারখানা তৈরি হওয়া কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে তুড়িয়ে দিয়েছে, আর 16 সালে এইখানে কি করেছে আপনারা দেখেছেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়েছে, একদিনে ভেঙে বিস্ফোরণ করে তুলে ফেলে দিয়ে সরষা ছড়িয়েছিল, একটা সরষা থেকেও গাছ তৈরি হয়নি। মমতা ব্যানার্জির লোকেরা পরে জেসিপি নামিয়েছিল, বলেছিল মাছের চাষ হবে, একটা মাছ চাষ হয়নি,
কারণ এই মাটির নিচে রতন টাটাদের ইট সিমেন্ট রড সব ঢুকে আছে। এই জমির নেচার পরিবর্তন করা যায় না, লড়বেন তো? আগামী দিনে সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করো অথবা শিল্প বসাও, এ দাবিতে লড়াই হবে। সিপিএম পড়তে পারবে না, সিপিএম মানে সিপিএমুল, দিল্লিতে ইন্ডি দেখলেন না কালকে ওদের ডাক্তার নেতা কেমন মুখপাত্রের সঙ্গে বসে গেল? আজকে সিপিএম এর প্রাক্তন জোনাল সেক্রেটারি নিচে বসে আছেন, তুষার মজুমদারের হাত দিয়ে জয়েন করবেন। আমি এই জিনিস চাই বাংলায়, সিপিএম শুধু হিন্দুদের ভোট নিচ্ছে, মুসলিম কমরেডরা সিপিএম এর মিছিলে যাচ্ছে আর ভোট তৃণমূলকে দিচ্ছে। গত লোকসভা ভোটে 12টা আসন ভোট কেটে হারিয়েছে বিজেপিকে, তাই আগে তৃণমূলকে নির্মূল করব কেউ আমরা 26-এ, তার আগে সিপিএম কেও নির্মূল করা দরকার আছে। সিপিএম এর নিচের তলার ভোটার তারা চায় রাজ্যের পরিবর্তন। আমি তাদের বলবো, আমি নন্দীগ্রামে বুঝিয়ে সিপিএম এর ভোটারদের অনেকটা টেনে নিয়েছি। 2021-এ মীনাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে 6,200 ভোট পেয়েছিল, এবারে অভিজিৎ বাবুর বিরুদ্ধে সায়নকে দাঁড় করিয়েছিল, আমি নামিয়ে দিয়েছি 3,700-তে। আমি 2,500 কমরেডকে যারা কাস্তে হাতুড়ি তারাতে ভোট দিয়েছিলেন তাদেরকে এবারে পদ্ম ফুলে ভোট দেওয়াতে পেরেছি, বুঝিয়েছি তারাতে যদি হয় এই দস্যুদের রানীকে আর্চিকর থেকে জয়নগর মা বোনের ইজ্জত ধারণকারীকে শিল্প কারখানা তাড়ানোকে মমতা ব্যানার্জিকে তাহলে ভোটটা দিতে হবে পদ্ম ফুলে। আমরাই বিকল্প, যোগীজি শিল্পায়ন দেখিয়েছেন, মোহন যাদব দেখাচ্ছেন, গুজরাট শিল্পে ভরে গেছে, আমাদের আনন্দ। আমরাও পশ্চিম বাংলার বেকারত্ব ঘুচিয়ে শিল্পায়নের জোয়ার আনবো, টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনবো। রতন টাটাজির ছবির সামনে এই হলো আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আরেকটা ইনফরমেশন দিয়ে শেষ করব, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, বাউরিয়াতে দুর্গা বিসর্জনে ঢিল মেরেছে। আমি সোমবার দিন পাঁচলা মোড়ে আমি যখন জমায়েতের ডাক দিয়েছি, পুলিশ আমার অনুমতি দিয়েছিল না, হাইকোর্ট আজকে অনুমতি দিয়েছে, মহামান্য বিচারপতি বিভাস পট্টনায়ক। সোমবার দিন সমস্ত হিন্দু রাষ্ট্রবাদী সনাতনী বাঙালি পাঁচলা মোড়ে জমায়েত হবেন, দুর্গা প্রতিমার গায়ে হাত পড়েছে, আমরা এর প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করুন, আস্তে আস্তে বাড়ি যান। আকাশও রতন টাটাজিকে সম্মান জানাচ্ছে, চারিদিকে বৃষ্টি, দিদি বৃষ্টিতে ভিজেছে, ডানকুনিতে, এখানে নেই বৃষ্টি। শুরু ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति।